এই দেখো এই সুইচ আসছে পড়ে যায়। আর হচ্ছে এইটা দিয়েছি, এইটা দাম আমিটা সাথে কি ডিজাইন গুলো দেখো কি অপূর্ব। ওইটা শেষ হয়ে গেছে স্যার, এই দেখো ওটা কিন্তু তিনটা বিক্রি করে দিয়েছে। এটা দেখো এটা পুরো সাবিকি ডিজাইন এর দেখো সেটা এটা নেই, কালকে দুটো ছিল দুটোই নিয়ে গেছে। একটাই আছে এই যে একটাই পাবেন, এই দেখো সেটা আগেকার ডিজাইনের হয়, ওই এর একটা গলা নিয়ে কানের আছে, হ্যাঁ সেট ওই একটাই আছে। আমার এই যে এইরকম মুকুট গুলো আছে না, আর এর জন্য একটা মালাও দিন স্টিকের উপর, এটা খুব সুন্দর আছে তো। অনিলা নন্দী জোড়া শিব মন্দিরটা আছে দেখো, এই জোড়া শিব মন্দিরের ঠিক অপোজিটে এই দোকানটা অনিলা নন্দী, দোকানটার নামটা জুম করে দেখা। ভীষণ ভালো কালেকশন আছে তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ আপনি ফটো টোপর মুটুকটাও দিয়ে দিতে পারো তো, দেখাবেন অনেক ডিজাইন আছে, বড় আছে ছোট আছে মানে কত বড় সাইজের আপনার? হ্যাঁ তাহলে বড় সাইজটা নিতে হবে তো আপনাকে, হ্যাঁ ওটা ছাড়া তো আপনাদের হবে না সাইজ। মানে লাগায় কিভাবে, যে সুতো দিয়ে এগুলো পেছনে সুতো দিয়ে হোক বা ট্যাসেল টাইপের কোনো জিনিস দিয়ে ভালো করে বেঁধে দিতে হয় বুঝলেন তো, কাটা দিয়ে তারপর ওটাগুলোকে ক্লিপিং করে দেয়। আচ্ছা আচ্ছা, এগুলো এরকম একটা সিস্টেম করে লাগিয়ে যা। আর এই যে এগুলো সাজতে গেলে যে চুলগুলো হেয়ার এক্সটেনশনগুলো পাওয়া যায় এগুলো কোথাও পাওয়া যায়? এগুলো তো আমাদের এটা জুয়েলারি মার্কেট, ওটা তো ধরুন এইগুলো রাখা হয় না, ওগুলো একটা আলাদা জায়গা যেখানে বিউটিশিয়ান আছে বিউটি রাখা। এখানগুলো দেখো জিনিসগুলো কি অপূর্ব, মানে প্রত্যেকটা জিনিস কি অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা ডিজাইন দেখো কাছ থেকে যে কি অপূর্ব করে তৈরি করেছে, এবং মানে কি বলবো ডিজাইনের কোনো তুলনা হয় না এত সুন্দর। এগুলো স্যার সাবিকি ডিজাইনের মধ্যে এসছে, এবারে সাবিকি ডিজাইনের সীতাহার চাই না, অপূর্ব স্টাইল দেখছি আমাদের ছেলের কালেকশন। মুকুটটাকে দেখা, মুকুটটাকে দেখিয়েছিস এত যে আমার হাত যাচ্ছে না, এগুলো দেখা এগুলো খুব সুন্দর ছেলের কালেকশন দেখা, ছেলেরও কালেকশন আছে, যে অরিজিনাল শঙ্খ আছে এগুলো সব অরিজিনাল, এইটা কত এগুলো আমার সেই 360 টাকা, ওইটা ওইটা মাঝখানে, হ্যাঁ 360 টাকা। এই দেখুন এই জিনিসটা দেখুন, পেছনের ঝিনুকের কাজ সেল দিয়ে সব ইউনিক কালেকশন, অপূর্ব চকচক করবে না আপনার কালার, পুরোনো সোনা যেরকম হয় না আপনার পুরোনো সোনা গরুর মতো সাবিকি ডিজাইন, হ্যাঁ এটা সাবিকি ডিজাইন, হ্যাঁ এই ডিজাইনগুলো একদম সাবিকি ডিজাইনের সীতাহারে সীতাহার, বাহ এই একটাই আছে, কালকে 10টা এসেছে কালকেই বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, এই এক পিসই আছে, একটু গলায় দিয়ে দেখাচ্ছি উনি দেখছে নেবে না, ওটাই এক পিস সাবিকি ডিজাইন, এটা উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, হ্যাঁ এটা সোজা করুন, এই দেখুন হ্যাঁ সোজা হয়ে গেছে, অপূর্ব ছাড়তে চাইছেন। আচ্ছা এটা এই যে একটু হোয়াইট হোয়াইট না, এটা ছাড়া তো সোনালি হবে না ভাই? দেখুন এটা তো আপনি যদি আরও দামি কালার করেন আপনার চার্জ এক্সট্রা অনেকটা বেড়ে যাবে, ওটার জন্য এটা একটু নর্মাল পলিশ করা,
এই মুকুটের মোটামুটি কিরকম দাম পড়বে? 1200 টাকা, 1300 টাকা এরকম দাম। আরো যেগুলো আছে না ওটা নেই, আবার আসবে দিনের মধ্যেই চলে আসবে। ভাই এটা কত দাম আছে? অপূর্ব কালেকশন, মানে কোনটা নেবে কোনটা নেবে না, মানে মানুষ টোটাল কনফিউজড হয়ে যাবে এখানে এসে যে কোনটা নেবে কোনটা নেবে না, টোটাল কনফিউজড হয়ে যাবে। তোমরা দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে। ভাই এটা কত দাম আছে? 100 টাকা। এটা 100 টাকা দাম আছে? আমাকে দাও আগে, ভুলে যাবো। চার দুলটা, বড় দুলটা দিতে একদম বড় দাঁতা 100 টাকা, বড় চার দুলটা 100 টাকা। ছোট করে রাখা রয়েছে, এই হয়ে গেল বড়। আমরা এবার আমি দেখে নিলাম ওটা প্যাকেটের মধ্যে না, ওটা ওরকম লাগছে। আপনি দেখুন ওটা বড় হয়ে গেল, গুটিয়ে রাখা ছোট। টিকলি বললাম দেখুন, দেখো আর একটু মানতাসা আছে, মানতাসা টাইপের এগুলো মন্দির মানতাসা। আমরা গোল্ডেন মানতাসা নিলে এরকম সব ডিজাইন লাগানো যায় না, কত স্লিক চাইছি না, একটু বড় এরকম। ও না একদম বড় হবে হবে না, কিন্তু মানতাসাটা সেলিংটা একটু কম হয় আর কি। এখন সব ইউনিক ইউনিক কালেকশনের উপর চলে যাচ্ছে। এটা রাখো, উনি নিয়ে আনবো। এগুলো কী দাম? এটা হচ্ছে আপনার 180 টাকা দাম, এটা হচ্ছে 100 টাকা দাম, আমি তোমাকে আগে বলি যে দুর্গা সাজবো, যে ধরো আমি সাজবো সেই হিসাবে চাইছি, মানে একটু গর্জিয়াস চাইছি। ওর মধ্যে আছে সব দিদি কি বড় ওর দিয়েছি, ওর মধ্যে বড় তো আপনার এরকম হবে, এরকম হবে কোনটা দেবো? গিনি, এটা গিনি ব্লক, এটা ওইটুকু যে টাপ আছে লগে, ছোট ছোট পরে না, মঙ্গলসূত্র দিয়ে কেউ পরে, কেউ ট্যাসেল দিয়ে কেউ পরে, রাত যেরকম ইচ্ছে সেরকম। 120 টাকা করে কোনটা ভালো লাগছে? কৃষ্ণ রায় জুয়েলার্স গড়ানের তুমি দিলে না, এবার আমার কি অপূর্ব।
প্রত্যেকটা অপূর্ব, মানে সবচেয়ে অপূর্ব হয়েছে এটা তো অপূর্ব, কিন্তু ভালোই আছে সেটাও অপূর্ব। তোমার হাতে মাছ আছে না? এই ওপরটা একটু উঁচু হবে সেরকম দাও না, এখানটা একটু আর একটু উঁচু হবে, মানে পিছনে এরকমভাবে যদি থাকে সামনে থাকার পর এটাকে, হ্যাঁ উঁচু করে পড়তে হবে তাই তো, এরকমভাবে এখানে বললে তবে আর এই মুকুট গুলো কিরকম দাম আছে? মানে এর সাথে হবে, এটা তো ছোট না, আমাকে তো দেখাও না, অনেকটা দূর থেকে এসেছিল। পেছনে পাওয়া যায় না, এগুলো আলাদা কিনতে হয়। ভাই বলছি এগুলো আলাদাই পেছনে দিতে হয় নাকি মুকুটের সাথেই পাওয়া যায়? আলাদা তাই দিয়ে তো দেখা ধরেছি, সে আমি দেখতে পাচ্ছি না, তুই আমাকে দেখাতে পারবি দেখতে পাবো। ভালো লাগছে, ভালো এটা ভালো নাকি ওই পিছনে আলাদা করে ওটা দিল মানে ভাই এটা একটু বার করে দাও না, যাতে দেখবো এটার কি দাম আছে। আরে মার কাছে বলে তোমার দাও ডিজাইনগুলো দেখো, মুখে বল আপেলটা কোথায়, মাইক্রোফোন না হলে তুই শুনতে পাবে তুই কোথায়, তাহলে পাকার আওয়াজ আসছে, তাহলে বল নিজে একটু আমি কর। এই নামটা দেখো, আমার নাম রয় জুয়েলার্স, লাগছে দেখতে আর মাদুর দেখে খুব সুন্দর লাগছে। ডিজাইনগুলো দেখো আর কত রকম আছে, ওইটা দেখো ওইটা বড় বড় দেখো, আমার এটাই ঠিক আছে, আমি তো নিজে দেখতে পাচ্ছি না, না কেউ দিকে করে রেখেছি, হ্যাঁ কী করুন আমাকে, হ্যাঁ
আচ্ছা এটাই ঠিক আছে, আমি ইউটিউবে কাজ করি, আমি ইউটিউবে কাজ করি, আমি ইউটিউব ব্লগ করি না, খুব একটা করে না, শর্টস করি, ব্লগও করি, এইগুলো আর কি করে আমি দুর্গা সাজবো, সেজন্য আমার পক্ষে মারাত্মক বাবা, কিন্তু ওটা বেশি ভালো লাগে। এই দেখ এটাকে একটু নিচে দিবি, দিয়ে গলায় কিছু দিবি ভরাট করে, এখানে একটা ভরাট থাকলেই হবে, গলার উপরটা ভরাট করতে বলছো তো ভাই, হ্যাঁ আর সাইডে কি আর লাগবে মনে হয়। ওই যে বড়টা বড়, ওই মুকুটটার কথা বলছি ভাই, হ্যাঁ পিছনে যে গোল গোল জিনিসটা থাকে ওটা দেওয়া যাবে, এইটা নিলে তোমার, এটা তো এটা তো এটা দিদিপ্রিয়া যখন দুর্গা হয়েছিল তখন নিয়েছিল, দিদি এটা তো করলো যেটা আমি হাত দিয়ে আছি, এটা 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 এইটা এটা একবারে কমিয়ে দেবো, হ্যাঁ এটা এই দাম, এই অনেক বেশি দাম জিনিসটা, তাহলে আমি এক চান্সে দিয়েছি যাতে আপনার এক চান্সে পছন্দ বললাম, আর এই বুকেটটা দাও, বুক পাঠাটা দাও একটা, এরকম ওটা দিয়ে দেবো, ওটা তো অনেক বেশি হয়ে যাবে, কিছু হবে দেখাতে পারছি না, পেছনে জায়গা বসার জায়গা আছে, ভালো লাগছে একটু বসে গেলে বড় না, মাংস তো বড় না, তাহলে আমি কালকে যাচ্ছি ছোট ভালো লাগে,
ওরা ওরে ওরে ডিল করে কপালে কেমন থাকবে না কম নিয়ে বেরিয়েছে নাকি বাবা বেরোলে বাবার দোকানটা পুরো শুনে দিচ্ছে একদমই না বাবার যা পছন্দ হতো বাবা তাই কিন্তু আর পরের দিন বাবাকে নিয়ে আসবো পরের দিন সব নিয়ে আসা নিয়ে নেওয়ার পর আমি তারপর বাবাকে নিয়ে আসবো নিয়ে এসে পুরো অর্ধেক দোকান ছাপ করে নিয়ে চলে যাবো না বাবা পছন্দ বলে বাবা কিনে দেবে দেখলাম আমি আজকে গড়ানহাটাতে গেছিলাম শোভাবাজার স্টেশন থেকে নেমে মেট্রো স্টেশন থেকে নেমে কিছুটা গিয়ে শিয়ালদা থেকে মানিকতলায় গিয়ে মানিকতলা থেকে অটোতেও যেতে পারো তোমরা গড়ানহাটায় গেছিলাম ওখানে সমস্ত গয়নাগুলো খুবই কম দামে পাওয়া যায় যদি একটু দেখে কেনা যায় আমি যেমন একটু ঠকে গেছি কারণ ধরো যে দোকানগুলি আমি পরে গেছিলাম সেগুলো দেখলাম আমরা যখন কিনেছি যা তার থেকে ওই পরের দোকান যেগুলো পরে খুলেছিল আগে খোলেনি সেই দোকানগুলোই তুলনামূলক দাম কম তো সেটা পরে দেখলাম তখন আমার কেনা অলরেডি হয়ে গেছে তো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা নতুন ধরনের জায়গা আর একটা ভিড়ভাড়টাও নেই মানে তুলনামূলক ফাঁকা খুব বেশি ভিড় এখনও পর্যন্ত হয়নি পুজোর সময় হয়তো আরও বেশি হবে যত দিন এগোবে পুজো তো আমরা আজকে ভালোভাবে কেনাকাটা করতে পেরেছি কী কী কিনলাম পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো যে কী কী কিনলাম ওখান থেকে